আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিনার রান্নাঘর থেকে। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভর্তার রেসিপি। এটা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে একটি কাঁটা লেবুচির ভর্তা। এটা খুবই একটা পছন্দের খাবার সবার, যারা ভর্তা পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। কিন্তু এটা একটু ঝামেলার কাজ আছে, সবাই হয়তো তৈরি করে খেতে পারেন না বা জানেন না। যারা ভর্তা পছন্দ করেন, যারা এখনও শিখে পারেননি ভর্তাটা তৈরি করতে, আমি ঠিক তাদের জন্যই নিয়ে এসেছি আজকে আমার ভর্তা রেসিপিটা। তো দেখে নিন সবাই যে আমি কীভাবে এরকম দারুণ সুস্বাদু এবং কালারফুল ভর্তাটা কীভাবে তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করবেন। ভর্তাটা রেডি করার জন্য প্রথমে আমি এখানে চুলায় একটি তাও বসিয়ে দিয়েছি এবং আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কাঁটা লেবুচি নিয়ে নিয়েছি এখানে। এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ, কিছুক্ষণ বলতে এটা আমার 10 মিনিটের মতো সময় লাগবে। এভাবে আস্তে ধীরে চুলোর আঁচটা কমিয়ে রেখে, একদমই কমিয়ে রেখে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবার 10 মিনিট পরে আমার বিচিগুলো এরকম একটা পর্যায়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে আরও একটু নাড়াচাড়া করে দেখে নেব যে এটা কেমন হয়েছে। এবার এখান থেকে একটা বিচি আমি তুলে নিয়ে খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখে নেব কি অবস্থা। তো বুঝতে পারতেছি এটা একটু নরম হয়ে আসছে। এখন আমি এটাকে আরেকটা বিচিকে ভেঙে দেখব কেমন হয়েছে। হ্যাঁ, বুঝতে পারতেছি এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখান থেকে এক টুকরো আমি খেয়ে দেখব পারফেক্ট হলো কি না। হ্যাঁ, হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে ফেলব, নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে আমাকে পরিষ্কার করে দিচ্ছে। এবার আমি এগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটি শিলপাটায় এগুলোকে বেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে শিলপাটায় বেটে নিচ্ছি সবগুলোকে ঠিক একইভাবে বেটে নিতে হবে। একটা একটা করে এভাবে সুন্দর করে বেটে নেওয়ার পরে সবগুলো যখন বাটা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিবেন, আপনি বেশি খাইতে চাইলে আরও বাড়িয়ে দিবেন। আপনি কতটুকু তৈরি করবেন তার উপর নির্ভর করবে আপনি ঝাল কেমনটা দিবেন। এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। আপনার ঝাল লবণ এগুলি সব আপনার পছন্দ মতোই আপনি দিয়ে নেবেন। এভাবে সুন্দর করে বেটে এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলেই ভালো লাগে যে কোনো ভর্তাতে। তো পেঁয়াজটা আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি এবং পেঁয়াজটাকে এমনভাবে বেটে মিশাবো যে পুরো পেঁয়াজটা বাটা হবে না, জাস্ট একটু ভাঙ্গা ভাঙ্গা হবে, খেতে গেলে দাঁতের নিচে পড়বে সুন্দর একটা কি বলবো, মানে ভালো লাগবে দাঁতের নিচে পড়লে। এভাবে আমি সবগুলো মিশিয়ে দিয়েছি এবং আমি এটার মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়েও সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিয়েছি। সরিষার তেল দেওয়ারটা আমি ভিডিওতে আনতে পারিনি, দুঃখিত। তো এভাবেই আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি।